হাওড়ে 2021 সালের পর এদিকে তাকিয়ে 2021 সালে আমরা পরাজিত হয়েছিলাম পঞ্চায়েত নির্বাচনে, অভূতপূর্ব রেজাল্ট আমরা হাওড়ে করেছি। সেই কারণে আগামী 13 তারিখ রবিবার বেলা 3 ঘটিকায় আমাদের সোনপুর সবজি মার্কেটের যে বড় মাঠ আছে সেই মাঠে বিজয় উৎসব হবে। আমি ওখানকার যিনি বিধায়ক আছেন, আমি ছোট ভাই বলি তাকে, আমি তাকে আপনাদের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি। প্রয়োজনে আমি নিজেও একটা চিঠি দেব, আমি ওইখানকার পর্যবেক্ষক হিসেবে তাকে বিজয় উৎসবে অংশগ্রহণ করার জন্য। আমি ওটা দায়িত্ব নিচ্ছি, আমি নিজের সঙ্গে করে, উনি যদি যায় তাহলে আমি নিজের সঙ্গে করে নিয়ে যাব, আর ওর সমস্ত সিকিউরিটির দায়িত্ব আমার। না কিন্তু উনি তো আশঙ্কিত হতে পারেন যে ওনার উপরে যা রাগ আপনাদের লোকদের। দেখুন, বাংলায় চলে মমতা বন্দ্যোপাধ্যায় এইটুকু আমাকে শিখিয়েছে যে কারো উপর রাগ, কারো উপর ক্ষোভ যদি থাকে সেটাকে হজম করে দাও, সেটাকে পিছনে রেখে মানুষের সঙ্গে গভীরভাবে আন্তরিকভাবে তাদের সঙ্গে মেশো, এটাই মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে। তাই আগামী দিনে ভাঙড়ের শান্তি এবং শান্তির স্বার্থে আমি বলবো যে উনি ঘুরিয়ে ফিরিয়ে অনেক ভাঙড়ের শান্তির কথা বলেন, ওনার যদি সেই সৎ সাহস, সৎ মানসিকতা থাকে উনি বিজয় উৎসবে একটু আসুন। আমি একবার আন্তরিকভাবে বলছি যে ওনার সমস্ত দায়িত্ব আমার, সে যে কোনো রাজনৈতিক দলে হতে পারে, সে বিধায়ক হিসেবে যে কেউ যেখানে যেতে পারে, সে কোনো বাধ্যবাধকতা নেই। আমরা তো এর আগে দেখেছি অনেক বিজেপির বিধায়করা তৃণমূলের মঞ্চে গিয়ে বসে আছে, অনেক অন্য দলের বিধায়করা এসছে, তাই এখানে যদি আসে অসুবিধা পড়বে। ভাঙড়ে শান্তি ফেরানো, আমরা 144 ধারা ছিল, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করেছিলাম আপনাদের মাধ্যমে, মহামান্য আদালত সেটাকে তার গুরুত্ব দিয়ে সেটা দেখেছেন এবং উইথড্র হয়েছে, এবং সেই বাস্তবতাকে সামনে রেখে আমরা সামনে যে 13 তারিখে যে বিজয় উৎসব করছি, আমরা একেবারে আমন্ত্রণ নিমন্ত্রণ যা বলবেন সব কিছু আপনাদের মাধ্যমে যেমন জানাবো চিঠি দিয়েও জানাবো। তাকে দাদা হিসেবে, ভাইকে আমন্ত্রণ? হ্যাঁ, ছোট ভাইকে, আমার ছোট ভাই নৌসাদকে আমন্ত্রণ জানাবো। কারোকে বিরোধ আছে কি আছে আমি জানি না, আমার মধ্যে কোনো বিরোধ নেই। আমরা চাই ভাঙড়ের উন্নয়ন এবং শান্তি, এই দুটো লক্ষ্য নিয়ে আমরা এগোতে চাইছি, এবং এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ভাঙড়ের ডেভেলপমেন্টের জন্য প্রায় 52 স্কিম ইতিমধ্যে তিনি দিচ্ছেন সরকারিভাবে, সেখানকার রাস্তাঘাট তৈরি করার জন্য। আমরা মনে করি যে আগামী দিনে ভাঙড় একটা মডেল হবে, উন্নয়নের নিরিখে, শান্তির নিরিখে ভাঙড় মডেল হবে, এটা আমি নিশ্চিতভাবে আশা করি।